সুপ্রিয় দর্শক বন্ধুরা, সকলকে সুস্বাগত জানাই আমার আজকের সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে। আমি কাজল বিশ্বাস। আজ আমি আপনাদেরকে এমন একটি জমিদার বাড়ির সাথে পরিচয় করে দিব যে জমিদার বাড়ির জমিদার ছিল অত্যন্ত প্রতাপশালী ও ক্ষমতাশালী। সময়ের সাথে সাথে যে জমিদার বাড়ির প্রকৃত ইতিহাস আজ ধ্বংসের মুখে। অযত্ন আর অবহেলার কারণে যে জমিদার বাড়িটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ১৯৪৭ সালে দেশভাগের আগ মুহূর্তে সমগ্র বাংলাদেশে অর্থ আভিজাত্য ধন দৌলত কোনো কিছুরই কমতি ছিল না জমিদারদের। ভালোমন্দ দুই গুণেরই অধিকার ছিল এই জমিদাররা। ১৯৪৭ সালে দেশভাগ ও ১৯৭১ সালে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে হিন্দু শূন্য হতে থাকে বাংলাদেশ। জমিদাররা তাদের সম্মান ও জীবন বাঁচাতে বাংলাদেশ ছেড়ে ভারতের মাটিতে পাড়ি জমান। এই জমিদার বাড়ির প্রকৃত জমিদার কে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে ধীরেন্দ্রনাথ রায়চৌধুরী ও সুকুমার রায়চৌধুরী অত্যন্ত পরিচিত নাম এই জমিদার বংশের। বর্তমানে এই জমিদার বাড়ির অবস্থা এতটাই ধ্বংসপ্রাপ্ত যে এটাকে জমিদার বাড়ি না বলে একটি ডাস্টবিন অথবা জঙ্গল বাড়ি বলা যেতে পারে। ধীরেন্দ্রনাথ রায়চৌধুরী ছিলেন এই জমিদার বংশের একজন। সমগ্র 2500 জুড়ে ছিল যাদের জমিদারি এলাকা। বর্তমানে এই জমিদার বংশের সবাই ভারতে বসবাস করছেন। সেই সুযোগে এই জমিদার বংশের জমিজমা বিভিন্ন জন বিভিন্নভাবে ভোগ দখলে রেখেছে। এই জমিদার বংশধরদের পদবী ছিল চৌধুরী। জমিদারদের পদবী অনুযায়ী এই গ্রামের নামকরণ করা হয়েছিল চৌধুরীপাড়া। সুসজ্জিত প্রবেশতোরণটির ভিতরে আরো বেশ কয়েকটি জমিদারের পুরাতন ভবন ছিল, যা বর্তমানে ভেঙে ফেলা হয়েছে। জমিদার বাড়ির ভিতরে রয়েছে মনোমুগ্ধকর কারুকাজে সজ্জিত একটি কালী মন্দির। যে মন্দিরটি দেখলে এই জমিদার বংশধরদের রুচিবোধের কথা জানা যায়। মনোমুগ্ধকর কারুকাজে সজ্জিত এই জমিদার বাড়ির মন্দিরটি এখন ধ্বংসের মুখে। এই জমিদার বাড়ি জমিদারদের জমিতে গড়ে উঠেছে প্রচুর সরকারি বেসরকারি স্থাপনা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই জমিদার বাড়ি এবং জমিদার বাড়ির মন্দিরটি সংরক্ষণের যেন কেউ নেই।